নমস্কার, কেমন আছেন সবাই? দেবোস কিংডমের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকালটা একটু অন্যরকম, বোনের যেহেতু সামনেই বিয়ে, তো সেই জন্য আজকে আমরা যাচ্ছি আমাদের একজন কাছের মানুষের বাড়িতে। তো তারা আমাদের ডেকেছে বোনকে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য। অনেক দিন পর যাচ্ছি, ওনাদের সাথে আমার খুব ছোটবেলার সম্পর্ক, কীভাবে আমাদের সঙ্গে ওনাদের সম্পর্ক তৈরি হয় সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমরা চলে এসেছি ছোটমা আর নশোর বাড়িতে। ছোটমা আমাকে একদম নিজের মেয়ের মতন ভালোবাসে, সেই ছোটর থেকে, যখন আমি ক্লাস ফাইভে পড়ি সেই সময় থেকে। কত কিছু বানিয়েছো, যখন আমি ক্লাস ফাইভে ভর্তি হই, আমার স্কুল, ছোটবেলার স্কুলটা ছিল আমার বাড়ির থেকে খানিকটা দূরে, তো আমাকে ট্রেনে করে যেতে হতো। তো সেই সময় ছোট মা একটা পোস্ট অফিসে ওখানে কাজ করতেন, তো সেই সময় তখন থেকেই আলাপ। মা বোনকে রেখে সব সময় আমাকে স্কুলে নিয়ে আসা দিয়ে আসা করতে পারতো না, তো ছোট মা যেহেতু একসাথে ওইখানেই যেত, তো আমিও ছোট মার সাথেই সব সময় যেতাম একসাথে। তো সেই থেকেই ছোট মা আমাকে নিজের মেয়ের মতো কখন ভালোবেসে ফেলেছে সেটা আর বুঝতে নিশ্চয়ই আপনাদের বাকি নেই। এত বড় হয়ে গেছি, বিয়ে হয়ে গেছে, তারপরেও আমরা ছোটমার নশোর সাথে সুন্দর একটা ভালোবাসার সম্পর্কে জড়িয়ে রয়েছি। তো এই সম্পর্কগুলো না বলে বোঝানো যায় না। দেখবেন, রক্তের সম্পর্ক না থাকলেও মানুষ কখন যে নিজের হয়ে ওঠে, এই ধরনের সম্পর্কগুলো দেখলে বোঝা যায়। তো আজকে আমরা সেই জন্য এসেছি, দূরে থাকি বলে যেতে পারি না, দেখা হয় না। তো যখনই দেখা হয় এত ভালোবাসা পাই, তো ওই জন্য বারবার যেতে ইচ্ছে করে। আর আজকে দেখুন কত কিছু বানিয়েছে, নিজেরা কিচ্ছু খায় না, তবু আমাদের জন্য কত কিছু বানিয়েছে, কত অ্যারেঞ্জমেন্ট করেছে দেখুন। ভালোবাসা সবাই দিতেও পারে না, আবার সবাই পেতেও পারে না। তো আমি খুব ব্লেসড যে আমাকে যারা ছোটর থেকে দেখেছে তাদের সবার সঙ্গে আমার এখনো পর্যন্ত যোগাযোগ আছে, আর সবাই আমাকে ভীষণ ভালোবাসে। এত বছর বিয়ে হয়ে গেছে, এত দূরে থাকি তারপরেও, তো এটা আমার মনে হয় অনেক বড় পাওনা। না না, তুমি তো সাজিয়েছো সব। ছোট মা যে সকাল থেকে উঠে দৌড়ে দৌড়ে শুরু করেছে, আমাদের কি মন্দির তো হ্যাঁ নশো আশীর্বাদ করবে। ভিডিও করে না চলে যাবে, বলো না যে না বিয়ে হবে, যে না খুব ভালো থাকো, ভালো লাগে, ভালো তো থাকো, আসবে আমাদের বাড়িতে আসো, ভালো থাকো। ওর মা পারবে না তো? হ্যাঁ আমি করে দেবো। আজ দিনে মাঝে মাঝে এখানে ক্লাস কর, শুন আসবে এখানে, আসবে আসবে, জিনা তো থাকবে, কি জানাবে জানাবে দেবো। না ভাই তুই আর যাবি, আমি আর তুলছি না, নিচে আর তুলছি না। প্যান্টটা তুলছি না, লুঙ্গি দেখা যাচ্ছে না। হ্যাঁ চাউমিন বানাবো আমি তো, সেখানে বলেছি তোর দিকে চাউমিন খাওয়াবো আমি। তারপরে রেস্টুরেন্ট থেকে খারাপ না, এবার প্রত্যেকে না বলছি কমিয়ে দিন কমিয়ে দিন, এত খাতে খাবো না দিদি। এবার ও খেতে বসেছে, আর এখানে খেয়েছে, ওকে একটু পরিমাণে বেশি দিয়েছে তোর ছোট, চুপচাপ বসে আছে। তারপরে খাওয়া দাওয়ার পর এ খুব ভালো আছে, দারুণ চাউমিন এ বলেছে, শুধু এ বলেছে, শুধু খাবি আর তুই খাবি, হ্যাঁ আছে খাবো, ব্যাস শুরু করা এসছে। মানে চারজনের খাবার এতগুলো, সেগুলো আবার প্লেটে দিয়েছে, 2 মিনিটও লাগলো না।
কি বলবো জানিস তো, পিসির মতো চাউমিন কেউ কেউ করতে পারে তাই বলে তো অন্যদিন কিন্তু এত টেস্ট হবে না, তারপরে মিষ্টি কি খাওয়া দাওয়ার পরে এখন আমরা একটু মজার ছোটবেলার গল্প করছি, অনেকদিন পরে এসছি তো তাই অনেক গল্প জমে আছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা।